চমৎকার একটা ট্রেনিং এর পর আমরা একজনের স্টোরি শুনে আসি, তার ফরএভারের সাথে জার্নি, তার ফরএভার কে নিয়ে স্বপ্ন, এবং সে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে নিজেকে কোন পর্যায়ে নিজেকে দেখতে চায় এবং কতদিনের মতো তার টার্গেট, সেটা নিয়ে এখন আমাদের সাথে আসছে জাহাঙ্গীর আলম ভাই। আমি মাইক দিয়ে দিচ্ছি, আসসালামু আলাইকুম। হ্যালো জাহাঙ্গীর আলম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, সবার আগে কংগ্রাচুলেশন, আপনি আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আমাদের ফরএভার ফ্যামিলির সাথে যুক্ত হয়েছেন। তো আপনার এই ফরএভার কে নিয়ে স্বপ্ন কিভাবে এসেছেন এবং এটা থেকে আপনার ফিউচার প্ল্যান কি, সেটা একটু আমাদের সাথে স্বল্প সময় একটু শেয়ার করবেন, যাতে সবাই এটা থেকে মোটিভেটেড হয়। তো মাইক দিয়ে দিচ্ছি আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাকে এত বড় অডিয়েন্সে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার কিছু এক্সপিরিয়েন্স চেষ্টা করব শেয়ার করার জন্য। সেটা হচ্ছে আমার টোটাল জয়নিং থেকে আজকে পর্যন্ত আমার টোটাল জার্নি, যতটুকু আমি আমার ডেজিগনেশন চেঞ্জের জন্য জার্নি করছি, ওটার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর কি। অ্যাকচুয়ালি আমি 2020 সালের ফেব্রুয়ারি মাসে, মানে এনসি, তখন এখন হচ্ছে পিসি, তখন এনসি ছিল আর কি, এনসি হই। এনসি হওয়ার পর দেখা যাচ্ছে আমি ফরএভার কে নিয়ে তারপর বিভিন্ন ধরনের রিসার্চ, মানে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তৈরি করার জন্য, ফরএভার সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হই। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হই পার্ট টাইম, আমি ফরএভারটা পার্ট টাইমই করি আর কি। আমার জব ছিল, তো আমি একটা জব করতাম, তো আমার জব ছিল লং ডিউটি, মানে লং টাইম। দেখা যাচ্ছে আমি মাসের 26টা ওয়ার্কিং ডে থেকে 15 দিন, 16 ঘন্টা থেকে 18 ঘন্টা আমার ডিউটি করতে হতো। এক্সপোর্ট এবং ইম্পোর্ট সংক্রান্ত ডিপার্টমেন্টের সাথে যেহেতু কাজ করার ইয়া ছিল, এর পাশাপাশি আমি ফরএভারকে নিয়ে চিন্তা করি। মে মাসে আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হই, তখন ফুল লকডাউন। আমি লকডাউনে যে কাজ শুরু করব বা নিজেকে অফিসে এসে আমার লিডারদের সাথে বসে আমি নিজেকে রেডি করব, লকডাউনের কারণে সেটা আর হয়ে ওঠে না। শেষে আমি জুমে অ্যাটেন্ড করি বিভিন্ন ধরনের জুম মিটিং, লিঙ্ক আমার আপলাইন সিনিয়র ম্যানেজার আমাকে দেয়, আমি এই লিঙ্কের মাধ্যমে নিজেকে রেডি করার চেষ্টা করি। পাশাপাশি আমি আমার জবও কন্টিনিউ করি। জব কন্টিনিউ করতে করতে আমি ফুল ফরএভারকে, মানে আমি এটা নেশা হিসেবে নিয়ে ফেলি। আমি নিজেকে চিন্তা করে ফেলি যে ফরএভারে আমি একটা কিছু হব, বিশেষ করে আমার মনে এবং আমার মাথায় কার বোনাস, কার বোনাস জিনিসটা একেবারে আমার অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে ছুঁয়ে গেছে। তখন থেকে আমি মানে চিন্তা ভাবনা করে ফেলি যে ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সুপারভাইজার এগুলো হয়ে যাবে। যখন আমি গোল্ডেন এ প্লাস এর উদ্দেশ্যে পরীক্ষা দিব, তখন গোল্ডেন এ প্লাস না পেলেও কিন্তু আমি এ প্লাস পাওয়ার অতটুকু অ্যাচিভমেন্ট গ্রহণ করতে পারবো। তো আমি আমার কার্বনাসের উদ্দেশ্যে আমি কাজ শুরু করি। তো আমি আমার জবের পাশাপাশি ফরএভারটা আমি কন্টিনিউ করি। প্রত্যেক শুক্রবার আমি যতটুকু সময় পাই, শুক্রবার সময়টা আমি কাউকে দিই না, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, আমি কাউকে শুক্রবার সময়টা দিই না, শুধুমাত্র ফরএভার ছাড়া। আমি চিন্তা করলাম আমি এখানে সাকসেস হব, সাকসেস আমাকে হতে হবে, আমাকে বড় হওয়ার একটা মাত্র রাস্তায়, সেটা হচ্ছে ফরএভার। কারণ 90% যেহেতু নিজের ব্যক্তিগত অ্যাটিটিউড, আমার মানে মানে আমাকে ফরএভার এটাই চাচ্ছে, আমার থেকে নিতে চাচ্ছে, সেটা দিয়ে আমি এখানে কাজ করে সফল হতে পারবো। শেষে আমি সেপ্টেম্বরে আমার জবটা ছেড়ে দিই, সেপ্টেম্বরে আমি আমার জবটা ছেড়ে দিই, কারণ আমি যতটুকু দ্রুত সফল হওয়ার চিন্তা করলাম অতটুকু দ্রুত মানে আমি সফল হতে পারতেছি না, যার কারণ হচ্ছে আমার জবের যে পরিমাণ সময় অতিবাহিত করতে হয়, তার পাশাপাশি আমি ফরএভারটাকে অতটুকু সময় দিতে পারি না। এবং যদি 8 ঘন্টা করে ডিউটি হতো আমার জবের যে ডিউটিটা, তাহলে আমি মেনটেন করতে পারতাম। দেখা যাচ্ছে অতিরিক্ত ডিউটির কারণে আমি শুক্রবার ছাড়া আমার ফরএভারকে আমি টাইম দিতে পারছিলাম না। তারপর আমি জবটা ছেড়ে দিই, জব ছেড়ে দেওয়ার পর আমি ফুল পেশাদারিত্ব নিয়ে ফরএভারটা শুরু করি। এবং সেপ্টেম্বরে আমি শুরু করি, সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বর আমি আমাকে ফুল রেডি করে ফেলি এবং আমি একটা গেস্ট লিস্ট করে ফেলি, ফাইনাল একটা গেস্ট লিস্ট, যেগুলোকে নিয়ে
মানে অর্থাৎ আমার ভক্ত বন্ধু যেটাকে বলে, আমার ভক্ত বন্ধুগুলোকে নিয়ে আমি একটা লিস্ট করি, এদেরকে নিয়ে আমি আমার কাজ শুরু করব। তারপর আমি আমার প্ল্যান করে আগালাম। আমার সিনিয়র আপলাইন বললো তোমাকে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সুপারভাইজার হয়ে যেতে হবে। তখন আমি আমাকে রেডি করতে পারিনি, এবং কেন জানি না মনে হচ্ছিল সুপারভাইজার হওয়াটা আমার জন্য সো টাফ, মানে অনেক 25 সিসি, আমি 2 সিসি একজন পার্সন, 12.5 জন 13 জন লোক আমার লাগবে যে কোনো 2 মাসে। আমার কেন জানি মানে এটা টাফ হয়ে যাচ্ছিল। শেষে আমি আমার আপলাইনের সহযোগিতায় আমি আমার নিজের চেষ্টায় নিজের জেদে আমি প্ল্যান করলাম আমি ডিসেম্বর আর জানুয়ারি মাসে সুপারভাইজার শিফটটা গ্রহণ করব। তো ডিসেম্বর মানে আমি ডিসেম্বরের 25 তারিখে সিদ্ধান্তটা নিই। তখন আমি বুঝলাম যে আপলাইন যদি মানে যতই বল না কেন যে আমি তোমাকে ম্যানেজার করব, কিন্তু আমি যদি না চাই, আমি যে ম্যানেজার হব সেটা যদি আমি না চাই, আমার আপলাইন তো কিছু করতে পারবে না। আমি চেয়ে নিলাম যে আমি ডিসেম্বর মানে ডিসেম্বরে প্ল্যান করলাম জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে আমি সুপারভাইজার হয়ে যাব। আল্লাহ রহমতে আমি ওই প্ল্যান করে আগামী মাসের মধ্যে মানে আগামী রানিং মাসের মধ্যে আমি সুপারভাইজার হচ্ছি, কারণ আমি চাইছি বলে তাই, আমি চাইছি বলে তাই আমি সুপারভাইজার হচ্ছি। এটা ফুল পেশাদারিত্ব নিয়ে কাজ করতেছি, এবং আমি এখানে সাকসেস হতে হবে, সাকসেস হতে হবে বলে আমি আমার এই পরিকল্পনাটা করি। তো এটার জন্য আমার যতটুকু শক্তি, যতটুকু মানে অনুপ্রেরণা, যতটুকু বল প্রয়োজন বাবার মতো আমাকে আমার আপলাইন সহযোগিতা এবং আমাকে ছত্রছায়ায় রেখে দিয়ে মানে আমাকে ওই যত্নটা করে। এ হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। জানি না এর মধ্যে আমি কাউকে কোনো ধারণা ক্লিয়ার করতে পারছি কিনা। তো ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।